পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানকে যানজটমুক্ত করতে এবং তিলোত্তম শহর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও বর্ধমান পুরসভা নানান উদ্যোগ গ্রহণ করেছে। শহরকে যানজটমুক্ত করতে টোটো চলাচল নিয়ন্ত্রণ ও পিচ রাস্তায় হকার না বসতে দেবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সৌন্দর্যায়নের লক্ষ্যে কার্জন গেট চত্বরকে বিজ্ঞাপন মুক্ত স্থান হিসেবে ঘোষণা করেছে পুরসভা। মঙ্গলবার থেকে কার্জন গেট চত্বরে শুরু হয় বিজ্ঞাপনের ব্যানার হোর্ডিং খুলে ফেলার কাজ। গেট চত্বরে আমাদের সিদ্ধান্ত, ওর 100 মিটার সারাউন্ডিংসের মধ্যে কোনো রকম কোনো বিজ্ঞাপন, কোনো ব্যবসায়িক বিজ্ঞাপন ওখানে থাকবে না। শুধুমাত্র সরকারি যে প্রকল্পগুলো তারই ওখানে বিজ্ঞাপন থাকে, আর কোনো অন্য বিজ্ঞাপন সব নামিয়ে দেওয়া হবে। এরকম সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হলো, এটা এই জন্যই নেওয়া হলো, কার্জন গেটের সৌন্দর্যায়ন যেটা আর কি করা হয়েছে, মানুষের চোখে প্রত্যেক দিন সন্ধ্যের পরে কার্জন গেটটা আরও যখন ঝলমল করে তখন অনেক সুন্দর লাগে, এবং কার্জন গেট বর্ধমানের গর্ব। স্বাভাবিকভাবেই সেই এলাকাটাকে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা তাদের কোম্পানিগুলোর অ্যাড দিয়ে 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 চতুর্দিকটা এমন ছয়লাভ করে ফেলেছে, অনেক মানুষই আপত্তি করছেন যে এই জায়গাটাকে আরও পরিচ্ছন্ন সুন্দর করে রাখার জন্য। সেজন্যই আমরা ঠিক করেছি কার্জন গেটের 100 মিটার সারাউন্ডিংসে সরকারি প্রকল্প ব্যতীত রেখে অন্য কোনো বিজ্ঞাপন থাকবে না। যে সমস্ত বিজ্ঞাপন যে যারা অ্যাড টেন্ডার হয় তাদের সঙ্গে কি পুরসভা কোনো চুক্তি নেই? না, তাদের সঙ্গে তো চুক্তি, যার যার এলাকা ভিত্তিক যেটা ভাগ করে দেওয়া হয়েছে তারা করবেন। কার্জন গেটের ওই 100 মিটার ওইটা বাদ থাকবে, ওটা তো কারোর জন্য আমরা নির্দিষ্ট করিনি। এখন যেগুলো চুক্তি আছে কার্জন গেটের মধ্যে, যেগুলো চুক্তি ওই এলাকাটা যার পড়েছে তার সঙ্গে এরকম কথা হয়েই আছে যে কার্জন গেটের 100 মিটারের মধ্যে কোনো বিজ্ঞাপন তিনি লাগাতে পারবেন। এই সিদ্ধান্ত বিসি রোডে ঢোকার পথ, চতুর্দিকে যাতায়াতের পথ, বর্ধমান শহরের উপর দিয়ে বাইরের যত মানুষজন যাতায়াত করেন সকলে কার্জন গেট ফিরে যান, কাজেই এই জায়গাটাকে পরিচ্ছন্ন রাখে। যারা টেন্ডার আছে তাদেরকে কোনো অভিযোগ আছে? না, কোনো অভিযোগ নেই, তারা স্বচ্ছ মেনে নিয়েছে। হ্যাঁ, আমরা তো কথা বলেই এটা করেছি, তাদেরকে জানিয়েই দিয়েছি যে ওই 100 মিটারের যে বৃত্তটা ওটা তোমাদের ছেড়ে কাজ করতে হবে, তারা সেটা মেনে নিয়েছে। আমাদের পৌরসভা বা হচ্ছে যে বর্ধমান থানা এসপি ডিএম সাহেবের কথা অনুযায়ী আমাদের হচ্ছে প্রতি হচ্ছে যে কার্জন গেট থেকে উত্তর পাটক পর্যন্ত মিউনিসিপ্যালিটি রাস্তাটা আছে যেন পরিষ্কার থাকে, সেই হিসেবে আমরা বলছি প্রত্যেকটা মানুষের সঙ্গে সচেতন করতে বেরোচ্ছি এবং প্রত্যেক দোকানে দোকানে যাচ্ছি, প্রত্যেক মানুষকে বলছি যে হচ্ছে যে আপনারা যা করবেন করুন, তবে মিউনিসিপ্যালিটি রাস্তাটা ছেড়ে দিয়ে আপনারা এখন কারণ পাঁচজন ওটা বিশেষ করে যে যানজটের সৃষ্টি হচ্ছে সেই যানজটটাকে যানজট মুক্ত করার জন্য আমাদের এই হচ্ছে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। বিধায়ক নিজেও তো বেরিয়েছিলেন, বিধায়ক নিজেও বেরিয়েছিলেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।